এটা কিবোর্ডের সমস্যার কারণে প্রবলেমটা হচ্ছে আর কি। তো কিবোর্ডটা যদি ডিসকানেক্ট করে দেন অথবা এই চেঞ্জ করে নেন, সেক্ষেত্রে হচ্ছে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি যখন এখানে কিবোর্ড মাউস ইউজ করতে চাই, টাচপ্যাড, আমার টাচপ্যাড কিন্তু কাজ করতেছে না। যখন আমি আমার কিবোর্ডে একটা প্রেস করে দিই তখন কিন্তু কিবোর্ড মাউসটা আবার এই যে দৌড়াদৌড়ি করতেছে। ওকে, তো এর কারণ হচ্ছে যে আমাদের কিবোর্ডে প্রবলেম আছে, বিধায় এই প্রবলেমটা করতেছে। যদি আমাদের কিবোর্ডটা চেঞ্জ করে দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে টাচপ্যাড এবং কিবোর্ডের যে শব্দটা হয় দুইটার প্রবলেমই সলভ হয়ে যাবে। আর এই কিবোর্ডটা খুলতে হলে পুরো মেশিনটাই খুলতে হবে, মেশিনটা খুলে তারপরে কিবোর্ড চেঞ্জ করতে হবে আর কি। এই যে এখন আবার কাজ করে না, ঠিক আছে। আবার যখন মানে এটা অটো ভিতরে ইন্টারনালি কাজ করতে থাকে, কিবোর্ডটা ইন্টারনালি কাজ করতে থাকে ভিতরে। তো যখন আবার আমরা এখান থেকে কোনো কী চেপে দেই তখন আবার মাউসটা কাজ করতে থাকে। এখন এখন কিন্তু টাচপ্যাড আমাদের কাজ করতেছে, আবার ওয়েট করলে সেটা আবার আর কাজ করে না।